পাচ্ছ সোজাই সুবিশাল মন্দির, আর মন্দিরের উপরে ধ্বজাটা জাস্ট দেখো তোমরা। এদিকে আমরা এসে হচ্ছে পুরী জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য। শুনেছিলাম অনেক এটা ওটা আছে, কিন্তু অতটা তো বিশ্বাস ছিল না কোনোদিনই। আজকে বুঝতে পারলাম কি এরকম যে সারা পুরী ঘুরেও আমরা একটু কোনো খাবার পেলাম না, বাট এসে দেখছি যে সব খাবার সাজানো আমাদের জন্য। আমরা এখন মাঝে দাঁড়িয়ে আছি, ফোনটা রেখে আসবে একটু পরে। ও দিশা হয়ে যাচ্ছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো নেক্সট ডে, আর আজকে আমরা এসে হচ্ছে পুরী জগন্নাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য। পুজো দেওয়া হয়ে গেছে আর ইন্ট্রোটা পরে শ্যুট করছি, আর আগেও ভিডিও করেছি, যেহেতু ফোন নিয়ে যাওয়াটা অ্যালাউ নেই সেই জন্য ফোন ক্যামেরা সব বাইরে রেখে যেতে হয়েছিল। যতটুকু পেরেছি বাইরে থেকে ভিডিও করেছি, তখন তো ফোন ছিল না ওই জন্য পরে। আর সকালে এত তাড়াহুড়ো হয়ে গেছিলো যে সকালেও যখন বাড়ির থেকে বাড়ি বলছি, সরি আমি পুরীতে বাড়ি কোথায় বানালাম, মানে যখন হোটেল থেকে বেরালাম তখনও আমার ভিডিও করা হয়নি। ভেতরে কোনো সিস্টেমই নেই যে একটু ভিডিও করবো বা ছবি তুলবো, তো ওই জন্য পরের থেকে করছি আর যতটুকু যা পারছি দেখাচ্ছি। দেখো এখন বাজে সকাল 7:30, আর আমরা প্রত্যেকে স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। এটা মন্দিরে হলো সামনের রাস্তাটা, দেখতেই পাচ্ছ সোজাই সুবিশাল মন্দির, আর মন্দিরের উপরের ধ্বজাটা জাস্ট দেখো তোমরা। এবার হচ্ছে মন্দিরের ভিতরে যাওয়ার পালা। এই যে এটা হলো মন্দিরের সামনেটা, এখান দিয়ে লাইন করতে হয়, এখান থেকে শুরু হয়, ভেতর থেকে লাইন ঘুরে 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 ঢুকে যায় ওই শেষে ওই দোকানে এন্ট্রি করায়। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি আমরা ব্রেকফাস্ট করতে এসেছি, এখানে ব্যাকগ্রাউন্ডে দেখো জাস্ট। তবে এই হলো পুরীর সেই মন্দির, আর এই মন্দিরের বাইরে দেখো কত ভিড় অল টাইম এখানে, ওই যে লাইন, এই যে মন্দিরের বাইরে সেই রাস্তা যেখান দিয়ে রথ নিয়ে যাওয়া হয়। খাবার নিয়ে আমরা এখন অনেক বিপদে আছি, কারণ সবার জন্য অর্ডার করা হয়েছে কিন্তু আমরা ভাবতে পারিনি যে এতটা করে কোয়ান্টিটির থেকে বড় কথা সাইজ, আমরা সেটা ভাবতে পারিনি। এখন কনসাল্ট করা হচ্ছে যে কি করব আমরা এগুলো নিয়ে, তা আবার দুটো করে। আমাদের মন্দিরে সব তো ঘোরাঘুরি শেষ হয়ে গেছে, এখন যাচ্ছি জানি না কোথায় যাচ্ছি। আজকে তো সমুদ্রে যাওয়ার কথা আছে, কারণ আমরা আসার পর থেকে একদিনও সমুদ্রে স্নান টান কিছু করিনি। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এখানে যে রান্নাঘর, মানে জগন্নাথ দেবের যে রান্নাঘর, এতটা বড় সেটা একবার দেখো। এই যে দেখতে পাচ্ছ ধোঁয়া বেরোচ্ছে, ঠিক এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু করে দেখো কত দূর, এত দূর 752টা চুলা আছে বলো, 752টা জায়গায় রান্না হয়, এক একটা চুলায় 9টা করে হাড়ি। এই যে ঠিক এতটা বড়, ওখান থেকে শুরু করে এতটা বড়, ওই যে মন্দিরের টপটা। সবাই বলে পাখি টাখি যায় না মন্দিরের উপর দিয়ে, দেখো পাখি যায়, লাইভ প্রুফ। এই যে পাখি অনেক ইউটিউব ভিডিওতে দেখি বলে মন্দিরের উপর দিয়ে পাখি যায় না, একটু যাচ্ছে। ওই যে তিনজন কাকু জেঠু আর বাবা, বাবা তো বললো স্নান করতে যাচ্ছি, জামাই পড়তে হবে না, অসাধারণ। ওহো এই যে আমিও চলে এসেছি রেডি স্নান করতে, ওই যে পুরো টিম যাচ্ছি এখন আমরা স্নান করতে। দুই দিন থেকে আছে কিন্তু কারো টাইম হয়নি স্নান ধান করার, এখন এসেছি স্নান করতে এই রোদের মধ্যে, মানে এত রোদ কিছু তাকানোই যাচ্ছে না। এই যে সবাই এত ভয় লাগে একটা রাত মারলে উড়ে যাবো আমি। আমরা এখন মাঝে
আর স্নান ধান করলাম, মানে বালি ঘাট থেকে যেতেই চাইছে না, অনেক ঘুষে বেজে স্নান ধান করে নিলাম। আর একটু পরে যাবো লাঞ্চ করতে। আজকে বিকেল বেলাতে হচ্ছে একটু শপিং এ বেরোবো, এটা তো প্ল্যান আছে, মানে জানি না আদৌ সাকসেসফুল হবে নাকি, আর যদি যাই আমি অবভিয়াসলি ভিডিও করব। তো কি কিনছি না কিনছি বা কি করছি ওগুলো তোমাদেরও দেখাবো, তো ব্লগটা দেখতে থাকো। এটা হচ্ছে পুরীর শশান। না না না, যাবো না, তোমাকে কেউ নিয়ে যাবে না, মা তোমাকে দেখতে বলছে। অন্তিমে ধোঁয়া উঠছে ওই জন্য। এখন বাজে বিকেল 4:45, আর আমরা লাঞ্চ করার জন্য বেরিয়েছিলাম, আর আমরা তখন থেকে ঘুরেই যাচ্ছি, কোনো রেস্টুরেন্টে কোথাও কিছুই খাবার নেই। এক জায়গায় ঢুকলাম, বসলাম, খাবারের অর্ডার দিলাম, বাট ওখানে কোনো খাবারই নেই, খালি যা ইচ্ছা মানে কি বলবো, তখন থেকে ঘুরেই যাচ্ছি আর খাবার খুঁজে যাচ্ছি। তারপর কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে একটা অলৌকিক ঘটনা ঘটে গেল। আমরা সারা পুরী ঘুরে আসলাম, কোথাও খাবার পেলাম না, এখন প্রায় 5টা বাজতে চললো আর হোটেলে এসেছি। তো আমাদের ওখানে যে পুরীতে মন্দিরে, জগন্নাথ মন্দিরে যে পুজো দেওয়া হয়েছিল, এখন এসে দেখছি যে যে মহাপ্রসাদ সেটা দিয়ে গেছে, মানে লোক কিরকম সবার হাতে হাতে প্রসাদ। আপনারা তোমরা তুমি কোথায় আমাকে বলছো, থাকলো না দেখলে তোমরা যে আমরা মহাপ্রসাদটা খেলাম, আর এটা অনেক সত্যি আশ্চর্যের ব্যাপার যে আমরা সারা পুরী খুঁজে আসলাম যে কোথায় কি খাবো। ফার্স্টে একটা রেস্টুরেন্টে গেলাম ভাত খাওয়ার জন্য, সেখানে খাবার শেষ। তারপরে আরেকটা জায়গায় গেলাম চাউমিন বা ফাস্টফুড কিছু খাবো, সেখানেও খাবার শেষ। ওখানে শুধু আবার ভাত আছে, তো ভাত তো কেউ খেলো না। দিয়ে আবার আর একটা চাউমিনের দোকানে গেছি, ওখানে বললো দোকান খুলবে, আসছে লোক, লোকটা চলে গেল ওখান থেকে। এরকম করতে করতে আমরা কোথাও খাবার পেলাম না। দিয়ে ফোন করে বলছে যে মহাপ্রসাদের জন্য যে বলা হয়েছিল সেটা দিয়ে গেছে। দিয়ে এসে তারপর এখানে ওটা খাওয়া দাওয়া করা হলো, আর যতটা পরিমাণেই খাই না কেন মানে মনে হচ্ছে পেটটা পুরো ভর্তি। শুনেছিলাম অনেক কি এটা ওটা আছে, কিন্তু অতটা তো বিশ্বাস ছিল না কোনোদিনই। আজকে বুঝতে পারলাম কিরকম যে সারা পুরী ঘুরেও আমরা একটু কোনো খাবার পেলাম না, বাট এসে দেখছি যে সব খাবার সাজানো আমাদের জন্য। এখন একটু কিছুক্ষণ রেস্ট নেবো, দিয়ে রেস্ট নেওয়ার পরে বিচে যাবো একটু, আর মার্কেটে একটু ঘোরাঘুরি করবো, কেনাকাটা করবো, ব্যাস পুরীর ট্যুর শেষ। আমরা এখন যে হোটেলে আছি সেই হোটেলের ছাদে এসেছি, আর কাল তো ছাদে আসিনি, আজকে ছাদে এসে দেখলাম এত ভালো ভিউ, তোমরাও দেখো খুবই সুন্দর লাগছে দেখতে, একটু টাইম ল্যাপস হয়ে যাক। এটা হচ্ছে পুরীর বিচ মার্কেট, এখানে তোমরা ছোটখাটো অনেক জিনিস পেয়ে যাবে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। এখানে ঘুরে রাত্রে কখন যে সময় কেটে গেল বুঝলাম না। আর আমাদের পুরীর যাত্রাটা এইভাবেই শেষ হলো। এই দেখো ট্রেনে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য, মা তো ঘুমাচ্ছে, আর আমি ডিনার খেয়েছিলাম হচ্ছে ওদিন স্ট্রিট স্টাইল চাউমিন। আর হচ্ছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক করতে ভুলো না, আর চ্যানেলে নতুন থাকলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। তবে এখনের মতো বাই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে।